بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, ধর্ম ব্যবসা কি? ইসলামী বক্তাদের কাছে টাকা নিয়ে বক্তা দেওয়া যাবে কি যাবে না? ভাই ধর্ম ব্যবসা যদি বলা হয়, এটা শব্দটা একটা ইসলাম বিদ্বেষী যারা তারা এই শব্দটা ব্যবহার করে, কোনো মুসলিম তারা এই শব্দ ব্যবহার করে না। দুই নম্বর পয়েন্ট, যে ধর্ম ব্যবসা কি, ধর্ম ব্যবসা বলে কোনো সংজ্ঞা শব্দ নাই। এখন বলতে পারেন এটা যে ধর্মর মাধ্যমে অর্থ আদান প্রদান বৈধতা আছে না নাই? এটা হলো প্রশ্ন। ধর্মের কোনো কাজ বা ধর্মের একটা কাজ নয়, আপনারা জানেনই না, আপনারা মনে করছেন শুধুমাত্র জলসা করা এটাই ধর্মীয় কাজ। জি না, পবিত্র কোরআন এটা আপনি ছাপবেন প্রেসে তারপরে বিক্রি করবেন, জায়েজ না নাজায়েজ বলেন? এখন ওইখান থেকে কোরআন থেকে ছাপতে যে 65 টাকা খরচ হয়েছে, এখন ওই ব্যক্তি 120 টাকা বিক্রি করতে পারবে, জায়েজ না নাজায়েজ বলেন? কথা বুঝাতে পারিনি। একজন মাস্টার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সে প্রতিদিন 10 ঘন্টা শ্রম ব্যয় করবে, তার বাড়ি হচ্ছে ধরেন রাজশাহী, এখানে এসে তাকে শিক্ষকতা করতে হবে। এখন এই ব্যক্তি প্রতিদিন যে কোরআন শেখাচ্ছে এটা জায়েজ না নাজায়েজ? যদি সে, আমি তো দলিল পরে দেবো, আগে আপনাকে বলছি যে কতগুলো খাত আছে। একজন ব্যক্তি জাকাতের টাকা সে সমাজ থেকে তুলে শ্রম ব্যয় করে, এখন তাকে একটা খাত বা একটা টাকা দিতে পারবে কি পারবে না? পারবে। তবে আসেন দলিল, সুনান তিরমিজি হাদিস নম্বর 2063, সে বুখারি হাদিস নম্বর 5492। আজকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তিনি বলছে ঘটনা, যে ইহুদিদের বেশ কিছু একটা গোত্র তারা রাস্তাতে চলাচল করছিল, হঠাৎই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম একটা জামাতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই ইহুদিদের জামাত তখন বলছে যে আমাদেরকে একটা বিচ্ছুরাতে দংশন করেছে, এর জন্য বিশ্বের যন্ত্রণা ছটপট করছে। তখন তারা বলছে, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে এই রোগটা বা এই বালামস্তিটাকে ভালো করে দিতে পারবে? একজন সাহাবি বলছে যে আমি পারবো। তখন সে সাহাবি তখন বলছে যে তাহলে ওই, মানে ওরা বলছে তা তুমি আমাকে ঠিক করে দাও। সাহাবি জিজ্ঞেস করছে তার পারিশ্রমিক তুমি কি দিবে? তখন তিনি বলছেন যে তোমরা কি চাও? সাহাবি তখন বলছেন 30টা বকরি ছাগল। ওরা তখন বলছে যে জি হ্যাঁ ঠিক আছে, 30টা ছাগল আমরা দেব, এই শর্ত করে নিচ্ছে, চুক্তি করে নিচ্ছে 30টা ছাগলের বিনিময়ে। তখন সে সাহাবি কি করেছে কি, সুরা ফাতিহা পাঠ করেছে। কোরআন কি কোরআন নয় বলেন? সুরা ফাতিহা পাঠ করেছে, ফুক দিয়েছে, ভালো হয়ে গেছে। বিশ্বনবীকে বলছে আল্লাহ রাসূল এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বলছে তাই, তুমি জানলে কিভাবে যে সুরা ফাতিহাতে ভালো হবে? তখন অনেক কথা, আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বললো ঠিক আছে আমাকে একটা ছাগল দিয়ে দিও। সুনান তিরমিজি 2063। এই হাদিসের ব্যাখ্যা ইমাম তিরমিজি বলেছে, অন্য কেউ না, আমি অন্য কোনো ব্যক্তির ব্যাখ্যা নিতে চাই না। ইমাম তিরমিজি এখানে নকল করেছে এই হাদিসের আলোকে। পৃথিবীতে যত মুহাদ্দিস আছে, যত হাদিসের সারা ব্যাখ্যা গ্রন্থে লিখেছে, সকলেই বলেছে ধর্মের মাধ্যমে আদান প্রদান কেউ যদি অর্থ বিনিময় করে এটা জায়েজ। একটা না অসংখ্য জায়গা আছে, মসজিদে ইমাম ইমামতি করে টাকা নিতে পারে, মুয়াজ্জিন ইমামতি মুয়াজ্জিনি করে টাকা নিতে পারে, পবিত্র কোরআন বিক্রি করে যদি লাভ্যাংশ নিতে পারে, এই বইটা লেখক বই রচনা করছে লাভ্যাংশ নিতে পারে। প্রত্যেকটা সেক্টরে ভাই বন্ধু, মুসা আলাইহিস সালাম তিনি যখন বিবাহ করেছিল, মোহর কি দিয়েছিল? 8 বছর 10 বছর শ্রম। এক আজকে সাহাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল বিবাহ করেছিল কিসের বিনিময়ে? কোরআনের আয়াত। তো কোরআনের আয়াত মোরে নাকি একটা অর্থ, কোন সম্পত্তি পাবে, কিছু একটা টাকা পাবে, কিন্তু কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে। আল্লাহ রাসূল বিবাহ করেছেন কি পড়েননি? এগুলো সালাফরা দলিল নিয়েছে, নালে একটা মাদ্রাসা চলবে না, একটা মসজিদের ইমাম থাকবে না। বোধহয় বাংলাদেশে একটা দল আছে হিজবুল শয়তান, আছে না নাই? আমি হিজবুত তাওহিদ বলি না, হিজবুত শয়তান। তারা এই ফিতনা সবচেয়ে বেশি চালিয়েছে, একটা বইও আছে, বইটার নাম দিয়েছে ধর্ম ব্যবসা। আমার কাছে বইটা আছে, আমি পড়েছি। তো ভাই মনে করেন পবিত্র কোরআন সূরা তোবা 8:60 আল্লাহ বলেছে যারা যাকাতের টাকা সংগ্রহ করে বেড়ায়, আল্লাহ নিজে বলেছে তাদেরকে একটা খাদ দাও, যত ধনী হোক। কথা বলছেন না, ওদের হক পাবে ও, যত ধনী হোক। কথা বলছেন নেই ভাই? তো ভাই যারা বলছে ধর্ম ব্যবসা বলে এই যে কথাগুলো তারা বলছে, এরা মূলত আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য তারা এই সব চোরাগুলো উন্মুক্ত করছে। এরা নেক্সট রতে শয়তান, মানুষকে বোঝাচ্ছে এটা। যাই হোক, এ বিষয়ে আমার হিজবুত তৌহিদ প্রসঙ্গে দুটো আলোচনা আছে। একটা হিজবুত তৌহিদের যিনি মাননীয় ইমাম, ওরা তো ইমাম বলে না, ইমাম মোহাম্মদ সেলিম, তাকে মুবাহালা চ্যালেঞ্জ করেছি যে তুমি যদি হকের পরে প্রতিষ্ঠিত হও তাহলে আসলে আমরা মুবাহালা করি। মুবাহালাকে কি মানে? মুবাহালা মৃত্যুর খেলা, মুনাজারা বইপত্র দিয়ে নয়। বলে তুই যদি হকের পরে প্রতিষ্ঠিত হোস তাহলে আমি তোর আগে মৃত্যুবরণ করব।
আর তুও প্রকাশ্যে মঞ্চে এসে বলবি যে হ্যাঁ আমি যদি হকের পরে প্রতিষ্ঠিত না হই তাহলে ও আগে মরবে, এ দাবি কোনো দুজ নাই। নিজের নিজের মৃত্যু কামনা করাকে বলা হয় মুবাহালা, যেটা কোরআন সূরা ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন যে সর্বশেষ মানুষের সঙ্গে মুনাজারা পরে মুবাহালা হবে। তো আমি মুবাহালা চ্যালেঞ্জ করেছি যে সে হিজবুত তাওহীদ সম্পূর্ণ বাতিল, লিল্লাহ তাকবীর, কোরআনের আলো কেউ যদি আলহাজ শব্দ লাগায় তা হারাম মনে করি না, তবে তার নিয়াতের উপরে নির্ভর করবে। কি বললাম ভাই? নিয়াত। এখন নিয়াত যদি হয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে জমি হজ করেছি এটা আপনি জানাচ্ছেন, তো ভাই এটা তার শিরকুল রিয়া, এটা গোপন শিরিক, তখন এটা শুধু গুনাহ না, গুনাহে কাবিরার চাইতে ভয়ঙ্কর, ছোট্ট শিরিক একশখান জেনা করার চাইতে বড় অপরাধ হয়ে যায়। তাই এটা তাকওয়া, এটা মানুষকে দেখাবেন না, তাকওয়ার ভিত্তিতে না লাগানোই উচিত। জি, মেয়েদের কালো পায়জামা পরা যাবে কি? মেয়েদের কালো পায়জামা কে নিষেধ করেছে নাকি রে ভাই? আজিব প্রশ্ন, জীবন আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, পড়েন পড়েন, জয় জোর পড়েন। যারা ভোট দেয় তারা কি তাগুত? যারা ভোট দেয় তারা কি তাগুত? ভাই যারা ভোট দেয় তারা তাগুত, যারা ভোট দেয় তারা তাগুত যেদের কথা বলে এ তো জবর সমস্যা রে ভাই। ভাই এই প্রশ্নগুলো এক কথা উত্তর হয় না, আমার একটা আলোচনা আছে ভোট কাকে দেবেন, দেবেন একটা 30 মিনিট আলোচনা আছে, ওই আলোচনা শুনে নেবেন, প্রশ্ন উত্তরে এই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। জি আমার প্রশ্ন হচ্ছে পৃথিবী দিন প্রতিষ্ঠাতা তিনি একজন অরাজনৈতিক লোক, তা পৃথিবীর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, তো এই চ্যানেল যে বাংলাদেশে বন্ধ হলো বা ইন্ডিয়াতে বন্ধ হলো, আপনারা ধরো পৃথিবীর ভক্ত আলেমদের তাহলে তাদের তৎপরতা কতটুকু হতে এই চ্যানেল নতুন করে আপনি ভক্ত কি ভক্ত নয়? আপনি ভক্ত, তাহলে উনি ভাই আপনি কথা বলেন কেন ভাই? আপনি যদি ভক্ত হন, এখন যদি আমি যদি কিছু না করি আপনি অপরাধী আমি অপরাধী, তো আপনি যে কাজ করেন না সে কথা আমাকে কেন বলছেন? এটা আবার গুনাহে কাবিরা। যে কাজটা আপনি নিজে বলবেন না সে কাজ আর একটা, মানে আপনি বিড়ি খাবেন লোক কলে ভাই বিড়ি খাস না, এটা ইসলাম পছন্দ করে না। সব আত্মা 2 এবং 3 লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি এই কথা কেন বলো যে কাজ তুমি নিজে করো না, কথা বোঝেন নাই? তো ভাই এইভাবে প্রশ্ন করবেন না, আপনি কাউকে আক্রমণমূলক না, যদি জানতে চান জানেন। ভাই প্রশ্ন করেছেন, আমি আক্রমণ করি না, আপনার কথার ভাষা, আপনার কথার ভাষা যখন আপনি ব্যবহার করবেন তখন আমরা বুঝে নিই রে ভাই, আপনারা পৃথিবীর ভক্ত, বিষয়টা আপনি জানতে চান ভাই পৃথিবী বন্ধ হলো, এখন আমাদের মুসলিমদের করণীয় কি, প্রশ্ন এটা হতে পারে, বা আমাদের করণীয় কি এটা হতে পারে। আপনি যে নিসবত করেছেন আপনারা আহলে হাদিসরা, এটা আপনার মধ্যে একটা জ্বালা আছে আহলে হাদিস প্রসঙ্গে, এটা আমরা বুঝি। তো যাই হোক আমরা কি করেছি, প্রথম কথা হচ্ছে এটা বাই পিস টিভি এটা বাংলাদেশে বন্ধ হয়েছে, এটা পৃথিবীর সমস্ত জায়গাতে চলছে, পিস টিভি বন্ধ হচ্ছে কে বললো? পিস টিভি চলছে, এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন, এখন পিস টিভি অ্যান্টেনা লাগান, পিস টিভি অ্যান্টেনা এখনই লাগান, এখন দেখতে পাবেন। বাংলাদেশের সরকারের দপ্তরে আপনারা গিয়ে এখন আন্দোলন করতে চাইলে আন্দোলন করেন, যা ইচ্ছা তাই করেন, যে পিস টিভি আপনারা বন্ধ করছেন কেন, বা পিস টিভি আন্তর্জাতিকভাবে বন্ধ হয় নাই, সেটা বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে, কে বলো পিস টিভি বন্ধ হয়েছে? আমি বাড়িতে দেখি, আপনি এখনই মোবাইলে পিস টিভি আপনি অ্যাপ নামিয়ে নেন, এখনই পিস টিভি বাংলা দেখতে পাবেন, পিস টিভি গোটা বিশ্ব জগৎ অনুযায়ী চলছে। আর পিস টিভি যে শুধু আহলে হাদিসের সম্পত্তি এ কথা এ ইনফরমেশন ভুল, ভাই বাংলাদেশের একজন বক্তা আল্লামা মামুনুল হক চেনেন, আজিজুল হক কাশেমি শাইখুল হাদিসের সন্তান, উনি একজন দারুল উলুম দেওবন্দের প্রতিনিধিত্ব করছে হেফাজতে ইসলাম, ভাই তিনি আলোচনা করেছেন কি করেন নাই? আব্দুল্লাহ জাহাঙ্গীর, তারপর হাসান জামিল দেওবন্দিতে প্রতিনিধিত্ব করছে, বা তিনি আলোচনা করেছেন কি করেন নাই? করেছেন। এফ এম হিজবুল্লাহ তিনি একজন দেওবন্দি, ভাই অসংখ্য সেখানে গিয়েছে কি যায় নাই? অসংখ্য গিয়েছে, আমাদের দিকে নিসবত করেছেন কেন ভাই? তারা কি করেছে? তারা তো আন্দোলন করছে, হেফাজত ইসলাম চিৎকার মেরে বলতে পারে না যে পিস্ট্রি কেন বন্ধ করা হলো? হাসান জামিল এত বড় বড় আলোচনা করে, পিস্ট্রিতে যারা বক্তৃতা দিয়েছে, যাদের আলোচনা এখনো পিস্ট্রি বাংলাতে চলে, তারা কেন কথা বলে না? তাদেরকে বলতে বলেন, তাতে একটা প্ল্যাটফর্মে আছে, কথা বুঝেছেন ভাই?
তাই ইনসাফপূর্ণ কথা বলতে হবে, আক্রমণমূলক নয়। আর পৃষ্ঠ বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ আপনারা অভাগা অপয়া, এর জন্য আপনারা দেখতে পান না।